ওম অজ্ঞান তিমিরান জ্ঞানাঞ্জেনা চোখ সুর অনুমিলিত জেনো তসময় শ্রী গুরুবে না হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় ইনার ইঞ্জিনিয়ারিং আমাদের যে হিবনোসিস মেথড চলছে হিবনোটিজম সেটার উপরে বিশেষ এক আলোচ্য বিষয় যে হিবনোটাইজের মাধ্যমে কীভাবে একটা মানুষের জীবনকে পুরো এদিক ওদিক ঘুরে দেওয়া যায় আমি ওনাকে চেষ্টা করব সাক্ষাৎকারে আনতে উনি এখন এখানে নেই ব্যাঙ্গালোরে রয়েছেন তো আমি ডাইরেক্ট ওনার সঙ্গে ওনাকে ভিডিওতে আমি আনবো একদিন সামনের সপ্তাহে তো সম্ভব হয়ে যাবে উনি আমাদের ইনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো দুর্ভাগ্যবশত আজকে সাক্ষাৎকার করা না তো ওনা উনি আমাদের এখানে প্রায় দু মাসের মতো ক্লাস করছেন তো ওনার ছেলেকে আমি হিপনোটাইজ করি প্লাস ওনাদেরকে তো মেথডগুলো শেখানো হয়েছিল যে এটা কত স্ট্রং কত কার্যকরী সেটা বোঝানোর চেষ্টা করছি যে বাস্তব জগতের মানুষদের এটা বোধগম্য নয় কিন্তু এটা কতটা স্ট্রং একটা থিওরি আমাদের একটা মেথড আছে আমাদের ইনার ইঞ্জিনিয়ারিংয়ে তো এগারোটা সাবজেক্ট আছে তার মধ্যে একটা সাবজেক্ট আছে ফিউচার দর্শন পাস্ট লাইফ গ্রিগ্রুশান তো আছে গতকাল ভিডিও দিয়েছিলাম ফিউচার দর্শন ভবিষ্যৎ দর্শন ওর ভবিষ্যৎকে দর্শন করে নেয়া ভবিষ্যতে যে দুর্ঘটনাগুলো হতে চলেছে সেটা ডিলিট করে দেওয়া এবং সেই ডিলিট করার পরেই কী হবে ধরুন তার এইটা ধরুন একশো বছর আয়ু আমি এইটুকু ডিলিট করে দিয়েছি এইটুকু ডিলিট ধরুন মাস তাহলে আয়ুটা কিন্তু এখানে চলে এসে জুড়ে যাবে অর্থাৎ ছমাস আয়ু কমে যায় এই যে ছমাসের গ্যাপটা যেখানে আমি ডিলিট করেছিলাম ওর নেগেটিভিটি সেইখানে একটা কিছু পজিটিভিটি ওর মধ্যে বসিয়ে দিতে হবে ওটাই বাস্তবে ফল প্রদান করবে এবং ওটা পোস্ট করতে হয় ওটা ইমাজিন করতে হয় তো এই রকম মেথড ওনার উপরে প্রয়োগ করা হয়েছিলো ওনার ছেলের উপরে তো আমি তিন মাস তিন মাসের একটা কোনো নেগেটিভিটি ডিলিট করেছিলাম কিছু ডিলিট না করেও পজিটিভিটি দেয়া যায় তাহলে তিন মাস আয়ু বেড়ে যাবে আবার এর দ্বারা আয়ু বাড়িয়ে দেওয়া যায় আয়ু কমানো যায় কমানোটা কেউ করতে পারবে না কারণ সবার ব্রেন আমি এইভাবে প্রোগ্রামিং করে দিই যাতে কমানোটা এফেক্টিভ না হয় তখন ওকে তিন মাস টাইম দেয়া হয়েছিল এবং পোস্ট করা হয়েছিল এইভাবে যে তোমাকে ফোন করে কেউ কাজ দেবে সার্ভিস ফোন করবে ওরা ডিরেক্ট তো ওরা অপেক্ষায় ছিল টোটাল আমি দুবার বা তিনবার মনে হয় এটা এই মেথডটা প্রয়োগ করেছিলাম ওরা ডাইরেক্ট এসেছিল তো এখন গত এক সপ্তাহ আগের কথা ওনাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ওর একটা চান্স হয়ে যায় তো ভগবানের কাছে প্রার্থনা করি যে ওর এটা সাফল্যমণ্ডিত হোক এবং সম্পূর্ণভাবে বাস্তবে ফল প্রদান করুক ওরা ব্যাঙ্গালোরে অলরেডি চলে গিয়েছেন আজকের গীতার ক্লাস ওনারা থাকতে পারেনি তো একটা ব্যাপার অর্থাৎ ফিউচার পাস্ট লাইফে যেমন যাওয়া যায় ফিউচার লাইফেও কিন্তু যাওয়া যায় ফিউচারটা ফুল দর্শন করে নেওয়া যায় ফিউচারটা ফুল দর্শন করে নিয়ে ওখানে অ্যানি প্রবলেম একদম ডিলিট করে অ্যানি প্রবলেম যা যা প্রবলেম আছে সব ডিলিট করে দেওয়া যায় গিয়ে ওখানে কোনো পজিটিভিটি বসিয়ে দিয়ে সেটা ইম পোস্ট এবং ইমাজিন করিয়ে দিলেই বাস্তবে সেটা ফল প্রদান করবে যা ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যেই কিন্তু এ পরীক্ষিত অ্যাকচুয়ালি এটা আগের দিনের প্রাচীন মুনি ঋষিদের দ্বারা প্রবর্তিত এক পন্থা এই পন্থাতে মানুষ বিশ্বাসী নাও হতে পারে বিশ্বাসী না হওয়ার কারণ আপনি নিজে কারণ আপনি যদি মনে করেন গ্রেপস আর সাওয়ার এই কাহিনিটা আমি পড়ে ফেলেছি আরে গ্রেপস শাওয়ার তো তখন হয়েছিল আউুর ফল টক তো তখন হয়েছিল। যখন ওই শিয়াল ওই আঙুরটা পারতে পারেনি কিন্তু যখন সেই আঙুরটা পারতে আসছে খেতে আসছে তখন তার প্রচুর সে করেছিল অ্যাকচুয়ালি এরকমই তারপর আমাদের জন্ম জন্মান্তর একটু আমি ডিটেলস বলি কেন এগুলো সম্ভব জন্ম জন্মান্তর ধরে শাস্ত্র অনুসারে তো আমাদের চুরাশি লক্ষ দেহ হয় ন লক্ষ ক্রিমিকিট এগারো লক্ষ পাখি দশ লক্ষ জলচার কুড়ি লক্ষ উদ্ভিদ তিরিশ লক্ষ পশু আর চার লক্ষবার মানুষ এরকম চুরাশি লক্ষ বার আমাদেরকে বিভিন্ন দেহ পদার্পণ করতে হয় তো সেখানে প্রত্যেকটা জন্মে আপনি যে গিয়েছিলেন সেই জন্মের যে অ্যাক্টিভিটি আপনি কি করেছিলেন দুষ্কর্ম সুকর্ম আপনি কি কি করেছিলেন সব আপনার ডানদিকের ব্রেনে সব স্টোর হয়ে থাকে কিচ্ছু বলেন কেউ বলতে থাকে যে পূর্বজন্মের কথা মনে রেখেছে তাই নিয়ে মিডিয়াতে কী না কী হয় এটা কী ব্যাপার আমার স্টুডেন্টরা তো সে ইজিলি এটা করতে পারে সব হুবহু বলে দিতে পারে আপনারটাও বলে দিতে পারে নিজেরটাও তো আছে আপনারটাও বলে দিতে পারে যেটা এমন কিছু মিরাক্কল না এটা মানুষের পক্ষে সম্ভব এটাই শাস্ত্রে বলা আছে আপনিও এটা করতে পারবেন তো পাস্ট লাইফে যে পাস্ট লাইফে পূর্বজন্মের যত রকম শরীর আপনি প্রাপ্ত করেছিলেন প্রত্যেকটা শরীরের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেখানে কি শিখেছিলেন সেখানে কি খেতে আপনার ভালো লাগতো সেখানে আপনার অ্যাক্টিভিটি কেমন ছিল আপনি চোর ছিলেন আপনি সাধু ছিলেন আপনি জ্ঞানী ব্যক্তি ছিলেন আপনি একজন সায়েন্টিস্ট ছিলেন সেগুলো সব ব্রেনের মধ্যে স্টোর হয়ে থাকে কিচ্ছু ডিলিট হয় না এখন এটা বর্তমানে পাস্ট লাইফে নিয়ে গিয়ে কিন্তু সেই নেগেটিভিটিগুলো কিন্তু আপনার পাস্ট লাইফ থেকে ব্রেন থেকে ফুল ডিলিট করে দেওয়া যায় দিলে কিন্তু এই জগতে এই বাস্তব জগ জীবনে কিন্তু সেইগুলোর কোনো এফেক্ট আর পড়বে না আবার ফিউচারে গিয়ে দেখে নিলেন ফিউচারে গিয়েও দেখা যায় ওখানে কি কি সমস্যা আপনার জীবনে ঘটতে পারে সেগুলো কিন্তু হুবহু সব ডিলিট করা সম্ভব তো যাই হোক এই বিষয়ে আমাদের কোর্স চলছে এই বিষয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে একশো আশিটার উপরে ভিডিও দেওয়া আছে এখন আমাদের একটা কোর্স চলছে ইনার ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আভ্যন্তরীণ প্রযুক্তি সদগুরু এটা করেন তার মানে এটা নয় যে আমি সদগুরুকে কপি করছি না আমি তার থেকে ট্রেনিং প্রাপ্ত দিল্লি জনকপুর থেকে মিস্টার সঞ্জীব মালিক তার থেকে ট্রেনিং প্রাপ্ত এবং আরও অনেক গুরু রয়েছেন তাদের থেকে সব ট্রেনিং নিয়েছিলাম মাস্টার্স রয়েছে তাতে আমার এখন আমাদের বর্তমানে কি কি শেখানো হচ্ছে আমি প্রত্যেক ভিডিওতে বলি তাও এখানে একটু টাচ করছি এখানে আমাদের ব্রেন পাওয়ার বাড়িয়ে দেওয়া হয় আপনার মিড ব্রেন অ্যাক্টিভেশন করে দেয় আই এ এবং আপনার কুণ্ডলিনী জাগরণ করে দেয়া হয় আমাদের অনেক ভক্তদের ল্যাভিটেশন পাওয়ার চলে এসছে অনেকে তো কারোর ভবিষ্যৎ পুরো দশ বছর সামনে কি হতে পারে দেখে নিতে পারি থার্ড আই মাধ্যমে আমাদের যে পিনিয়াল গ্ল্যান্ড এটা হচ্ছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড আর এখানে হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড এখন এই পিনিয়াল গ্ল্যান্ড বা পাইনাল গ্ল্যান্ড এবং পিটুইটারি গ্ল্যান্ড এই দুটোরই প্রয়োজন হয় আমাদের থার্ড আইয়ের জন্য একটু অ্যাক্টিভেট করে দেওয়া হয় এবং আমাদের যে কুণ্ডলিমী এগুলো সব অ্যাক্টিভেট করে দেওয়া হয় আর বাঘ সিদ্ধি থার্ড আই অঙ্গপ্রায়শ্চিত্ত স্বর্গান রেইকি পাস্ট লাইফ রিগ্রেশন ফিউচার লাইফ এবং অ্যাস্ট্রাল ট্রাভেলস মানে আদমা শরীর থেকে বের করে বিভিন্ন জায়গায় ঘুরে আবার শরীরে চলে আসে এগুলো এবং হিবনোসিস হিবনোটিজম সেলফ অ্যান্ড আদার্স নিজেকে এবং অন্যজনকে হিবনোটাইস করে দিয়ে তার সমস্ত দুঃখ দূর করে এবং নিজেরটাও দূর করে দেয়া এরকম বিভিন্ন রকম পন্থা বিভিন্ন রকম মানে অলৌকিক দেশ বিদেশ থেকে প্রাপ্ত করা বিদ্যা এখানে প্রদান করা হচ্ছে প্লাস আমাদের তন্ত্র গ্রুপ চলছে যারা মহাতন্ত্র মন্ত্রের ক্লাস নিতে চান দু মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে মানে সব স্বয়ংসিদ্ধ মন্ত্র বললেই কাজ করে এরকম কিছু সব আমাদের ক্লাস চলছে আপনি যদি আমাদের কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে চান এবং বিভিন্ন সাধনা অ্যানি টাইপস সাধনা এবং আমার যে সাধনা আমি দিয়েছিলাম তাতে সিদ্ধি লাভ করেছে হনুমান সাধনাতে অনেকেই সিদ্ধ হয়ে গিয়েছে তো অপসরা সাধনা বিশেষ কাউকে করাতে পারিনি এক দুজনের করিয়েছিলাম একজন ফেলিয়র হয়েছে একবার দ্বিতীয়বার আর বসেনি তো এইভাবে হনুমান সাধনাটা প্রচণ্ডভাবে সাকসেস হয়েছে আর বাকি অনেক সাধনা আছে যক্ষিণী অপসরা প্রচুর আছে সাধনা তন্ত্র তন্ত্রমন্ত্র এবং ইনার ইঞ্জিনিয়ারিং এইসব বিভিন্ন শাস্ত্র আমাদের এখানে শিক্ষা দেওয়া হচ্ছে আপনি একটা গ্রহণ করুন জীবনে আমি কথা দিচ্ছি আপনার খেয়ে পরে বাঁচার জন্য এবং সমাজে ভালো সমাজকে কোনো সার্ভিস দেওয়ার জন্য সোশ্যাল ওয়ার্কের জন্য এর থেকে বড়ো পন্থা আর কিচ্ছু নেই তাই আপনি সময় নষ্ট না করে ইনার ইঞ্জিনিয়ারিং কোর্সটা আজই এক্ষুনি একে অ্যাডমিশান নিন নিজের ডেসক্রিপশানে যান প্রচুর নাম্বার দেওয়া আছে আশা করছি ওরা আপনাদেরকে হেল্প করবে হরে কৃষ্ণ